টানা ভারী বর্ষণে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শহরের সৈকতপাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক শিশু মারা যাওয়ার পাশাপাশি তিনজন আহত হয়েছে। এর আগে পাহাড় ধসে কক্সবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় এক শিশু ও এবিসি ঘোনা এলাকায় এক নারী এবং বিকেলে কক্সবাজার সদর উপজেলার জিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়া পাতাবুনিয়া এলাকায় আরেক নারী নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন জমিলা আক্তার, নাজমুল হাসান এবং লায়লা বেগম। এছাড়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার শহর সহ জেলার 20টি গ্রাম প্লাবিত হয়েছে।